একজন মায়ের সামনে তার সবচেয়ে বড় কর্তব্য তার সন্তান না তার সবচেয়ে বড় মূল্যবান বস্তু কি সন্তান না সন্তান গোল্লায় যাচ্ছে আর ওনারা মায়েকে ক্ষমতায়ন করাচ্ছেন বড় সরকারি চাকরি পদ দিয়ে নগ্ন মহিলার নগ্ন বক্ষের চেহারা দেখে হাজার হাজার মানুষের দৈনিক লোলুপ দৃষ্টিতে জেনা করে ওই মহিলার বুকের দুধ খেয়ে কি কোনো সুন্দর ছেলে তৈরি হবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি যে সমস্ত মায়েরা বা বোনেরা চাকরি করছেন সরকার তাদেরকে বলে ক্ষমতায়ন করছেন নারীর ক্ষমতায়ন বরং নারীকে ক্ষমতাহীন করা হচ্ছে একজন মায়ের সামনে তার সবচেয়ে বড় কর্তব্য তার সন্তান না তার সবচেয়ে বড় মূল্যবান বস্তু কি সন্তান না সন্তান গোল্লায় যাচ্ছে আর ওনারা মায়েকে ক্ষমতায়ন করাচ্ছেন বড় বড় সরকারি চাকরি পদ দিয়ে আজকে পেলে আস্তে আস্তে পত্রিকা দেখলাম দাবি উঠেছে 350 সিটির মধ্যে একশাই অর্ধেকটা মহিলাদের দিতে হবে কথা বলছে সবই বাবা অর্ধেক কেন বলি সবই নেই তো তোরা চা দেখ পারিস এত সস্তা না তোমার সবচেয়ে বড় জিনিস তোমার সন্তান আজকাল দেখছেন না বড় বড় সিনেমার চলচ্চিত্র নায়িকা অভিনেত্রীরা এমনকি প্রতিবন্ধী সন্তান যখন হচ্ছে তারা অভিনয় ছেড়ে দিয়ে প্রতিবন্ধী সন্তান নিয়ে তারা পালন করছে পত্রিকা আসছে প্রায় ঘন ঘন আপনারা দেখছেন যে না আমার সন্তান আগে অভিনয় পরে অথচ আমরা বুদ্ধিমান মানুষগুলো বলছি মহিলাদের চাকরি আগে সন্তান আগে নয় এটা সম্পূর্ণ তওবা করেন এগুলো বলবেন না আল্লাহর বিধান হচ্ছে অকর্ণ ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজনা তাবাররুজুল জাহিলিয়াতিল উলা খবরদার হে মেয়েরা ঘরে থাকো তুমি জাহেলি আরবদের মতো বাইরে ল্যাংটাই ঘুরে বেড়াও না হ্যাঁ যদি দাদি নানি থাকে বাড়িতে বাচ্চা মানুষকে লোক থাকে সে কথা আলাদা কিছুই নেই আপনি তালাতে চলে গেলেন মাঝে পত্রিকায় আমরা পড়েছিলাম ঢাকার খবর এটা বাবা এক কলেজের লেকচারার মা এক অফিসের কেরানি তালা দিয়ে চলে গেছে আর ইন্ডিয়ান সিরিয়াল চালু করে দিয়ে গেছে টিভিতে ইন্ডিয়ান সিরিয়াল বোঝেন তো আপনার নাকি ওই মাথা উঠবে আমাদের তো দেখুই না বলতে পারি না সিরিয়াল মানে কি তাই জানি না আর ওই সিরিয়ালে একসময় ওই ফাঁসি দেওয়ার দৃশ্য দেখাইছে ওই একটা ছেলে তো ছেলে ভাবছে তার ফাঁসি কেমন কি দেয় মায়ের ওড়না তো আশেপাশে ওড়নাটা খুলে নিয়ে গলায় পরিয়ে ঝুলি পড়েছে আর তো খুলতে পারছে না ওড়নাকে আচ্ছা ও যত নড়াচড়া করে তত টাইট হয় এক পর্যায়ে ছেলে মরে গেছে বাস্তব ঘটনা বাংলাদেশ পত্রিকা আমাদের সামনে আসছে বাপ মা এসে দরজা ধাক্কাচ্ছে কোনো সারা শব্দ নাই শেষকালে দরজা ভেঙেই ফেলে ছেলের দিব্য ঝুলছে বলেন কিছু শিক্ষা হলে আপনাদের ও আজ আপনাদের কী করবো এগুলো বাস্তব কথা আপনার শোনেন কোরআনের আয়াতকে অস্বীকার করার আয়াতের বিরোধিতা করার হয় বাস্তব ফল এবার আসেন আখেরাতটা আসেন আমার রসুল বলছেন রব্বা কাসিয়াতেন ফিদ দুনিয়া আর ইয়াতেন ফিল আখেরা বহু পোশাক পরিহিত মহিলা আছে দুনিয়াতে তারা আখেরাতে ল্যাংটা হয়ে উঠবে তারা এমন পোশাক পরে সবই তাদের সব দেখা যায় বলেন নগ্ন মহিলার নগ্ন বক্ষের চেহারা দেখে হাজার হাজার মানুষের দৈনিক লোলুপ দৃষ্টিতে জেনা করে ওই মহিলার বুকের দুধ খেয়ে কি কোনো সুন্দর ছেলে তৈরি হবে পর্দার বিরুদ্ধে যেন অঘোষিত যুদ্ধ চলছে বাংলাদেশে এটা চলবে না এটা মুসলমানের দেশ কোরআন হাদিসের বাইরে আমরা যেতে পারি না কোরআন হাদিসের বা ইসলামের চাইতে পৃথিবীর কোনো ধর্ম নারীকে এত বেশি সুন্দর ব্যবস্থা দেয় নাই হ্যাঁ নারী কাজ করো পর্দার মধ্যে থেকে করো স্কুল কলেজ খুলেছ ইউনিভার্সিটি করেছ হাইস্কুল তো আমার সামনেই আছে অবশ্যই মেয়েরা লেখাপড়া শিখবে পৃথক বালিকা স্কুল করো পৃথক পরিবেশ দাও বহু টাকা পয়সা নষ্ট হচ্ছে তোমাদের মহিলাদের পৃথক কলেজ হবে ইউনিভার্সিটির মহিলাদের পৃথক শিক্ষা হবে মহিলার মেডিকেল কলেজ হবে সবই মহিলার পৃথক থাকবে কোনো সমস্যা নাই কিন্তু পুরুষ এবং নারী একত্রে বসে তারা ডাক্তারি করবে এটা চলবে না ফলাফল আমরা ভোগ করছি প্রতিনিয়ত ভোগ করছি সংসার ভেঙে যাচ্ছে বিবাহ ভেঙে যাচ্ছে
এমনকি আত্মহত্যা হচ্ছে, এটা নিয়ে একদম আমাদের চিন্তাবিদরা চিন্তা করতে বসছেন, তাই তো বাংলাদেশে এত আত্মহত্যা কেন হচ্ছে? যারা বামপন্থী তারা বলে কি জানেন, খাওয়া দাওয়া পাচ্ছে না বলে আত্মহত্যা করতেছে। ওদের নজর খালি খাওয়া দাওয়া দিকে, এটা গরু ছাগল খালি খাওয়া নিয়ে চিন্তা করে। আর যারা একটু মুসলমান হাফ মুসলমান, এরা বলছে আরে চাকরি না দিলেও খাবে কি? এক একজন এক এক কারবার শুরু হয়ে গেছে। বলেন আয়াতটা বিশ্বাস করবেন, আল্লাহ কি বলেছেন, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক জুল কুওয়াতিল মতিন, আল্লাহ তিনি হচ্ছেন রাজ্জাক, রাজ্জাক অর্থ রুজিদাতা, জুল কুওয়াতিল মতিন সবচাইতে শক্তিশালী তিনি, তোমরা নও। পৃথিবীতে যত বড় বড় মনীষী এসেছেন সবারই দেখেন মায়েদের ইতিহাস। গতকালকে সোনামণি সম্মেলনে আমার ভাষণটা শুনবেন, বা গতকালকে জুমার খুতবাটা শুনলে আপনারা পাবেন অনেক কিছু ইনস্ট্যান্স আমি তুলে ধরেছি।